এবার একটা গাউন দেখাবো, গাউনটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে, পিঙ্ক কালারের মধ্যে হেভি এমব্রয়ডারি এবং হচ্ছে স্টোন বসানো, কালারটা এরকম, ক্যাটালগটা হবে এরকম। ক্যাটালগটা জুম করে দেখাই, ক্যাটালগটা হবে এরকম, ক্যাটালগটা এরকম হবে, ক্যাটালগের সাথে মিল রেখেই একদম পুরো ড্রেসটা বানানো হয়েছে। এই দেখতে পাচ্ছেন, এই যে ফুল ড্রেসটা, আমরা আস্তে আস্তে করে প্রতিটি ড্রেসের প্রতিটা অংশ দেখাবো। লাইটের কারণে আমার এই যে সাইডে একটু অন্ধকার আসছে, এই জন্য দুঃখিত। এটা হচ্ছে আপনার সালোয়ার পাজামার কাপড়, পাজামার কাপড়ে কোনো কাজ নেই, নর্মাল কাপড়। পাজামাটার কাপড়টা হাতে উঠাতো, খোলা খুলো না, পুরা খোলার দরকার নাই, তো দেখা গেছে পাজামার কাপড়টা এরকম হবে। আরে আলো পুরো ঝলসে দেয়, ঠিক আছে সাইডে রেখে দাও। আচ্ছা এটা হচ্ছে ওড়না, ওড়নাটা হচ্ছে নেট, নেটের উপর কাজ করা। ওড়নাটা হবে এরকম, এই যে এরকম হবে, ওড়নাটা দেখাও তো, ওড়নাটা, ওড়নাটার কালারও একদম পিঙ্ক কালার, নেটের মধ্যে, নেটের উপর, নেটের উপর এমব্রয়ডারি ওয়ার্ক। টান্দাও তো, টান্দাও, হ্যাঁ নেটের উপর এমব্রয়ডারি ওয়ার্ক, এরকম পুরো বডিতে এরকম কাজ করা হবে। সাইডে এরকমই দেওয়া আছে, সাইডে এরকম প্যানেল দেওয়া আছে, এই যে সাইডে এরকম, এরকম প্যানেল দেওয়া আছে, এই যে একটু নিচের দিকে যদি দেখাই তাহলে হচ্ছে এই যে অন্যটা এরকম হবে, পুরো অন্যটা এরকম, ওনার এই যে সাইডে এরকম হবে, একটু জুম করে দেখাই, চমৎকার। পুরো বডিতে এরকম কাজ করা আছে, নেটের উপর, ইন্ডিয়ান সব নেটের উপর কাজটা করা। আচ্ছা ঠিক আছে, পুরো পট, পুরো ওড়নাটা এরকম, অনেক বড় একটা ওড়না হবে, অনেক বড় একটা ওড়না। আচ্ছা দেখে দাও, ওড়নাটা দেখে দাও, আমরা এবার বডিটা দেখাবো, বডিটা একটু দেখি, এই ক্যাটালগের সাথে মিল রেখে, একদম হুবহু মিল রেখে এরকম কাজ করা হয়েছে, এরকম হ্যাভি এমব্রয়ডারি ওয়ার্ক এবং হচ্ছে স্টোন বসানো, পুরা বডিতে, পুরা বডিতে স্টোন বসানো, এরকম স্টোন বসানো এবং হ্যাভি এমব্রয়ডারি ওয়ার্ক কাজ করা, এরকম এরকম। হাতাটা দেখাও তো, হ্যাঁ হাতাটা টাইনে দেখাও আগের মতো করে, আগে নিয়ে আসো, বডির উপর নিয়ে আসো, হ্যাঁ এটা তো উল্টা পাশ, হ্যাঁ এই যে, এই যে হাতাটা, হাতাটা একটু উঁচা করো, হাতাটা এরকম বডির সাথে ম্যাচিং করেই করা হয়েছে আর কি, এরকম এই যে স্টোন বসানো, এই যে হাতাটা, হাতার কাজটা, আস্তে হাতাটা সাইডে রাখো, সাইডে রাখো। এটা হচ্ছে পুরা বডি, এই হচ্ছে ফুল বডি, ফুল বডিটা এরকম হবে, এটা ঝুল হবে হচ্ছে 55 ইঞ্চি প্লাস, ঝুল হবে 55 ইঞ্চি প্লাস, পুরা বডিতে হ্যাভি এমব্রয়ডারি ওয়ার্ক এবং হচ্ছে স্টোন বসানো, পুরা বডিতে স্টোন বসানো এবং হ্যাভি এমব্রয়ডারি ওয়ার্ক। কালারটা হবে পিঙ্ক, কালারটা হবে পিঙ্ক, কালারটা হবে এরকম, নিচের দিকে আনলে একটু আলোর কারণে ঝলসে যাচ্ছে কালারটা, কালারটা হবে এরকম, কালারটা হবে এরকম, আর এটার ঘের হবে 120 প্লাস। সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে একটা গাউন, এরকম গাউনটা হবে এরকম, এরকম হবে গাউনটা, ভিতরে ইনার দেওয়া আছে, ভিতরে যে না ইনার দেওয়া আছে, ভিতরে ইনার দেওয়া হবে এরকম, এই যে কাজ।